এই ভিডিওর মাধ্যমে আমরা মানব হৃৎপিণ্ডের গঠন এবং কাজ সম্পর্কে জানব এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে হৃদপিণ্ডের কাজ এবং গঠনকে সহজ সরলভাবে ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরা হৃৎপিণ্ড সংবহনতন্ত্রের একটা অঙ্গ হৃদপিণ্ড একটি বহুল অঙ্গ যেটি পাম্প যন্ত্র রূপে কাজ করে এবং সারা দেহে রক্ত সরবরাহ করে হৃদপিণ্ডের অবস্থান হচ্ছে ফুসফুস দয়ের মাঝখানে কিছুটা বাম দিক হেলে হৃৎপিণ্ডের আকার কতটা বড় সেটা আন্দাজ করা যাবে প্রত্যেকটা ব্যক্তি যদি নিজের হাতের মুঠি করেন তাহলে হাতের এই মুঠি যতটা বড় হবে ধরে নেওয়া হয় যে হৃদপিণ্ডের আকারও ঠিক ততটাই হৃদপিণ্ড বাইরে যে আবরণ আছে সেই আবরণকে পেরিকার্ডিয়াম বলা হয় পেরিকার্ডিয়ামের দুটি স্তর বাইরের স্তরকে প্যারাইটাল স্তর বলা হয় এবং ভেতরের স্তরকে বলা হয় ভিজারাল স্তর এটি কলা দিয়ে গঠিত হৃৎপিণ্ডের যে আবরণ তার কথা বলছি এবং হৃৎপিণ্ডের যে প্রাচীর সেটি একটি পেশিবহুল প্রাচীর হৃদপিণ্ডের প্রাচীরের তিনটে অংশ আছে বাইরে থেকে ভেতরে যদি আমরা দেখি সেটা হচ্ছে বাইরের সবচেয়ে বাইরের অংশ হচ্ছে এপিকার্ডিয়াম মাঝের অংশ মায়ো এবং প্রাচীরের একদম ভেতরের অংশ হচ্ছে এন্ডোকার্ডিয়াম যাবে। হৃদপিণ্ডের চারটে প্রকোষ্ঠ আছে মানে চারটে ঘর আছে হৃদপিণ্ডের ভেতরে যেটাকে ইংরেজিতে বলা হয় ফোর চেম্বার্স স্তন্যপায়ী প্রাণীদের হৃদপিণ্ডের চারটে চেম্বার আছে বা প্রকোষ্ঠ আছে উপরের দুটি চেম্বার বা প্রকোষ্ঠকে বলা হয় অলিন্দ বা অরিকল বা অট্রিয়াম এবং নিচের দুটি চেম্বারকে বলা হয় ভেন্ট্রিকল বা নিলয় যে বিষয়টি আমাদের মনে রাখতে হবে যে অলিন্দ বাম অলিন্দ এবং ডান অলিন্দ এই অলিন্দ হচ্ছে হৃদপিণ্ডের রক্ত সংগ্রহকারী প্রকোষ্ঠ কালেক্টিং চেম্বার্স এরা বাইরে থেকে রক্ত এখানে সঞ্চিত থাকে এসে জমা হয় আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে হৃদপিণ্ডের ডান দিকটা দূষিত বা অক্সিজেনবিহীন রক্তের সাথে কারবার করে ডান অলিন্দ এবং ডান নিলয় দুটোই দূষিত রক্তের সাথে কারবার করে এবং বাম অলিন্দ এবং বাম নিলয় শুদ্ধ বা অক্সিজেন যুক্ত রক্তের সাথে কারবার করে ডান অলিন্দ কোথা থেকে দূষিত রক্ত পায় শিরা থেকে ভেনা কাবা এবং ইনফিরিয়ার কাবা থেকে ডান অলিন্দ রক্ত পায় সুপিরিয়ার কাবা মস্তিষ্ক থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত বা অক্সিজেনবিহীন রক্ত এনে ডান অলিন্দে জমা করে এবং ইনফিরিয়ার ভেনাকাবা শরীর দেহের নিম্নাঙ্গ থেকে দূষিত রক্ত এনে জমা করে ডান অলিন্দে বাম অলিন্দ বাম বাম দিকটা বললাম আমি শুদ্ধ রক্তের সাথে কারবার করে বাম অলিন্দতে ফুসফুসিও শিরার মাধ্যমে বিশুদ্ধ বা অক্সিজেন যুক্ত রক্ত এসে জমা হয় অলিন্দের যখন ডায়াস্টল হয় মানে প্রসারণ হয় সেই সময় শিরা থেকে অলিন্দে রক্ত প্রবেশ করে আর অলিন্দের যখন সংকোচন বা সিস্টল হয় তখন রক্ত অলিন্দ থেকে ভেন্ট্রিকাল বা নিলয়তে প্রবেশ করে অলিন্দ এবং নিলয়ের সংযোগস্থলে একটা ছিদ্র আছে অলিন্দ নিলয় ছিদ্র অরিকিউলো ভেন্ট্রিকুলার অ্যাপারেচার সেখানে ভাল আছে বা কপাটিকা আছে সে কপাটিকা খুলে যায় তখন অলিন্দ থেকে রক্ত ভেন্ট্রিকালে প্রবেশ করে যখন অলিন্দের সিস্টল হয় বা সংকোচন হয় ভেন্ট্রিগালে রক্ত প্রবেশ করে যে কপাটিকাটা খুলে সে কপাটিকা বাম দিকের কপাটিকা হচ্ছে দ্বিপত্র কপাটিকা বা মিট্রাল বাল্ব এবং ডান দিকের কপাটিকা হচ্ছে ত্রিপত্র কপাটিকা বা ট্রাইকা বাল্ব কপাটিকার কাজ কি কপাটিকা রক্তকে এক মুখে চালিত করে পিছন দিকে যেতে বাধা দেয় রক্তকে রক্ত যখন অলিন্দ থেকে নিলয়তে প্রবেশ করবে তখন কপাটিকা খুলবে কিন্তু ভে যদি কখনো রক্ত নিলয় থেকে অলিন্দে প্রবেশ করতে যায় তখন কপাটিকা বন্ধ হয়ে যাবে এবং রক্তকে পেছন দিকে যেতে দেবে এইগুলি হচ্ছে হৃদপিণ্ডের কপাটিকার গুরুত্ব কপাটিকা নিয়ে আমরা পরে আলোচনা করছি তার রক্তটা অলিন্দ থেকে নিলয়তে যখন প্রবেশ করে কপাটিকা খুলে যায় বাম বাম কপাটিকা মিট্রাল ভাল বা দ্বিপত্র কপাটিকা এবং ডান দিকের কপাটিকা ট্রাইকা স্পিড খুলে যায় এবং রক্ত নিলয়তে প্রবেশ করে বাম নিলয়তে শুদ্ধ রক্ত প্রবেশ করছে বাম অলিন্দ থেকে এবং ডান নিলয়তে দূষিত রক্ত প্রবেশ করছে ডান এবং বাম নিলয়ে যখন রক্তে পরিপূর্ণ হয়ে যায় তারপরে নিলয়ের সিস্টল হয় নিলয়ের সংকোচন হয় যখন নিলয়ের সংকোচন হয় তখন নিলয় থেকে রক্তটা বেরিয়ে যায় বাম নিলয় থেকে রক্ত বেরিয়ে চলে যায় মহা এবং ডান নিলয় সংকোচন যখন হচ্ছে তখন রক্তটা বেরিয়ে চলে যাচ্ছে ফুসফুসীয় নিলয়ের সংকোচনকেও নিলয়ের সিস্টল বলে সিস্টল হওয়ার সময় রক্ত বেরিয়ে যায় এবং ডায়াস্টল হওয়ার সময় রক্ত প্রবেশ করে নিলয়ের যখন ডায়াস্টল হয় তখন অলিন্দ থেকে নিলয়ে রক্ত প্রবেশ করে আর যখন সিস্টল হয় তখন রক্তটা নিলয় থেকে বেরিয়ে যায় ডান দিকের দূষিত রক্ত ফুসফুসিও চলে যায় ফুসফুসে রক্ত নিয়ে যেতে হবে দূষিত রক্তকে ফুসফুসে নিয়ে যেতে হবে কারণ সেখানে রক্ততে অক্সিজেন যুক্ত হবে রক্তটাকে শুদ্ধ করার জন্যে আর যেটা শুদ্ধ রক্ত সেটা বাম অলিন্দ থেকে ধমনীতে প্রবেশ করে এবং সারা শরীরে সেটা সরবরাহ হওয়ার জন্যে চলে যায় বাম নিলয়েতে। বাম নিলয় এবং মহাধমনির সংযোগ পথে অর্ধচন্দ্রাকৃতি বা কপাটিকা বা সেমিলুনার ভালব আছে ঠিক সেই রকমই কপাটিকা আছে ডান অলিন্দ ডান নিলয় এবং ফুসফুসীয় ধমনির সংযোগ স্থানে কপাটিকা যেটা কাজ আগে আলোচনা হয়ে গেছে সেটা এবার আমি শব্দ নিয়ে আলোচনা করব যখন নিলয়েতে রক্তটা প্রবেশ করলো অলিন্দ থেকে অলিন্দের মধ্যে যে রক্তটা ছিল সেটা যখন নিলয়তে প্রবেশ করে গেল অলিন্দের সংকোচনের ফলে অলিন্দ থেকে রক্তটা নিলয়তে প্রবেশ করে গেল তারপরে যে কপাটিকাটা ছিল ডান অলিন্দ নিলয়ে ছিদ্রপথে ছিল ট্রাইকাসপিড ভাব এবং বাম দিকে ছিল মিত্রাল বা বাইকাসপিড ভাল রক্ত যখন অলিন্দ থেকে নিলয়ে প্রবেশ করে তখন কপাটিকাটা বন্ধ হয় বন্ধ হয়ে যায় যাতে রক্তটা পেছন দিকে না যেতে পারে সে বন্ধ হওয়ার একটা শব্দ হয় সেটাকে বলা হয় লাভ আবার ঠিক যখন রক্তটা নিলয় থেকে থেকে ডান ডান দিক ফুসফুসীয় ধমনী এবং বাম নিলয় থেকে মহাধমনীতে প্রবেশ করে তখন অর্ধাচন অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা বন্ধ হয় এবং সেই শব্দটাকে বলা হয় ডাব তো এটাই হচ্ছে হৃদপিণ্ডের শব্দ লাভ ডাব লাভ ডাব সব শব্দ শুনে বোঝা যায় যে কপাটি কপাটিকা বা ভাল গুলো ঠিক মতো কাজ করছে হৃদপিণ্ডের ছন্দ নিয়ে আলোচনা করব হৃদপিণ্ডের বিভিন্ন যে প্রকোষ্ঠ আছে সেই প্রকোষ্ঠগুলির মধ্যে কিছু পরিবর্তিত হৃদ বেশি আছে যেগুলো হৃদপিণ্ডের ছন্দ সেই ছন্দকে উৎপন্ন করে এবং সেটিকে ছড়িয়ে দেয় সেটিকে বিস্তার লাভ করতে সাহায্য করে সেই বিশেষ পেশিগুলোকে বলা হয় সংযোগী সংযোগ পেশি বা কন্ডাক্টিং টিস্যু যেমন ডান অলিন্দতে ভেনাকাভা এবং ডান অলিন্দতে কাবা এবং ভেনাকার যে ছিদ্র যেখানে ভেনাকা থেকে রক্ত প্রবেশ করছে ডান অলিন্দে সেই ছিদ্রের কাছে এসে নোড আছে সাইনো অরিকুলার নোড আছে যেটি যেখান থেকে হৃৎপিণ্ডের এই ছন্দ সেটি উৎপন্ন হয় এবং এই সানকে সাইনো অরিকুলার নোটকে পেস পেসমেকার বলা হয় এই পেস মেকারের সাহায্যে হৃদপিণ্ড মিনিটে বাহাত্তর বার স্পন্দিত হয় তারপরে এভি নোট আছে ডান অলিন্দেরই আরেক অংশে আছে এভি নোট নোড অরিকুলার ভেন্ট্রিকুলার নোট যেটি হৃদপিণ্ডকে মিনিটে পঞ্চান্নবার স্পন্দিত হতে সাহায্য করে এ ভি নোটকে রিজার্ভ পেসমেকার বলা হয় এসএ নোট যদি কোনো কারণে বিকল হয়ে যায় তাহলে এসএ নোট কিন্তু কাজ চালাতে পারে কিছুটা এসে নোট থেকে সেই ইলেকট্রিক ইম্পালসগুলো গুলো বা স্পন্দনগুলো চলে যায় বান্ডেল অফ হিসে বান্ডেল অফ হিসের অবস্থান হচ্ছে নিলয়ের মধ্যবর্তী যে প্রাচীর সেখানে যেটাকে আমরা আন্তনিলয় প্রাচীর বলা হচ্ছে সেখানে বান্ডেল অফ হিস থেকে এটা পরকিঞ্জ তন্তু বা পরকিঞ্জ ফাইবারে ছড়িয়ে যায় ইম্পালসটা পারকিঞ্জ ফাইবার নিলয়ের পেশিতে অবস্থিত দুটো নিলয়ের পেশিতেই অবস্থিত বাম নিলয় বাম নিলয়ের থেকে শুদ্ধ রক্ত মহাধমনীতে প্রবেশ করে এবং সেখান থেকে ধমনি শাখা প্রশাখায় ছড়িয়ে পড়ে এবং সারা দেহে রক্ত সরবরাহ হয় বাম নিলয় হচ্ছে হৃদপিণ্ডের সবচেয়ে শক্তিশালী পেশি হৃদপিণ্ডের সবচেয়ে শক্তিশালী পেশি অবস্থান হচ্ছে বাম নিলয়তে এবং বাম নিলয়ের প্রাচীরও অনেক বেশি শক্তিশালী এবং এবং পুরু তো আমরা দেখতে পাচ্ছি যে হৃদপিণ্ডে দু ধরনের সংবহন বা সার্কুলেশন হচ্ছে একটা ফুসফুস থেকে শুদ্ধ রক্ত প্রবেশ করছে বাম অলিন্দে আবার সেই আরেকটিকে আমরা দেখছি যে ডান অলিন্দ থেকে দূষিত রক্ত ফুসফুসিও ধমনী হয়ে আবার ফুসফুসে ফেরত যাচ্ছে তো একদিকে বাম অলিন্দ ফুসফুস থেকে শুদ্ধ রক্ত গ্রহণ করছে আর ডান অলিন্দ দূষিত রক্তটাকে ফুসফুসে ফুসফুসিও ধমনির সাহায্যে পাঠিয়ে দিচ্ছে তো এটাকে পালবনারি সার্কুলেশন বলে আর আরেকটা সংবহন আমরা দেখতে পাচ্ছি যেটা দেহ থেকে ভেনা ভেনাকা সুপিরিয়ার এবং ইনফিরিয়ার কাভার মাধ্যমে দেহ থেকে কার্বন ডাই অক্সাইড বিশিষ্ট অক্সিজেনবিহীন দূষিত রক্ত ডান অলিন্দে প্রবেশ করছে এবং ডান নিলয় থেকে সেই দূষিত রক্তটা ফুসফুসেও ধমনী হয়ে আবার ফুসফুসে চলে যাচ্ছে তো দেহ থেকে রক্ত প্রবেশ করছে ডান নীল অলিন্দে এবং শুদ্ধ রক্ত আবার বাম নিলয় থেকে সারা দেহে সরবরাহ হওয়ার জন্যে চলে যাচ্ছে তো এটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন যেটা দেহ থেকে দূষিত রক্ত আসছে আবার শুদ্ধ রক্ত দেহতে ফিরে যাচ্ছে আর আরেকটা হচ্ছে পালমেনারি সার্কুলেশন যেটা শুদ্ধ রক্ত ফুসফুস থেকে আসছে এবং আবার দূষিত রক্ত ফুসফুসে ফিরে যাচ্ছে তো হৃৎপিণ্ড এই দু ধরনের সার্কুলেশন নিয়ন্ত্রণ করছে আশা করছি হৃদপিণ্ডের কাজ এবং গঠন এই ভিডিওর মাধ্যমে তোমরা কিছুটা বুঝতে পারলে যদি তোমাদের কোনো অসুবিধা থাকে বা আরও যদি তোমরা কিছু জানতে চাও তাহলে কমেন্টস বক্সে তোমরা কমেন্টস করতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং অবশ্যই শেয়ার করো সকলকে ধন্যবাদ